সামাজিক বার্তা থাকবে, আলো আধারের কিছু খেলা থাকবে। দক্ষিণ কলকাতা, আর দক্ষিণ কলকাতা মানে নাকতলা উদয়ন সংঘের কথা ভুললে তো চলবে না। হেভিওয়েট পুজো, কী কারণে হেভিওয়েট সেটা আমাদের সকলেরই জানা আছে। ব্যক্তি বিশেষে সেই হেভিওয়েট হয়তো তকমা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ এখনও হেভিওয়েট সেটা বলা যেতেই পারে। আজকে অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে 2024 সালে নাকতলা উদয় সংঘের ওই যে বাজছে গানটা বাজছে, আর এই যে প্যান্ডেলটা, আজকে খুঁটি পুজো রয়েছে, তাই জন্য চলে আসলাম এবছরের খুঁটি পুজোতে। এই পুজোটা দেখতে গেলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে গীতাঞ্জলি। মেট্রো স্টেশন থেকে খানিকটা পথ হাঁটলেই মেন রোড পড়ে, মোটামুটি 5-7 মিনিট লাগে এই দুর্গাপুজো মণ্ডপে পৌঁছতে। এটা হচ্ছে উদয়ন সংঘের রাস্তাটা, এই রাস্তা চেনানোর মতো কিছু নেই, যেহেতু বিখ্যাত পুজো প্রতি বছরই আপনারা তোমরা দেখে থাকো। অলরেডি গান হচ্ছে, খুঁটি পুজোর যে গান সেই গান অলরেডি বাজছে আমি শুনতে পাচ্ছি। তাও যদি অসুবিধা হয় তাহলে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে গুগল ম্যাপ দেখে তোমরা আসতে পারবে অনায়াসে এই রাস্তায়। হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন যে গন্তব্য, এই যে মাঠ, এই মাঠেই প্রতি বছর প্রচুর জনসমাগম হয়, এই রাস্তায় প্রচুর জনসমাগম হয়, দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন প্যান্ডেল এবং প্রতিমা দেখতে। এই একদম মণ্ডপের সামনেটাও চলে এসেছি, এবছর শিল্পী রিন্টু দাসের হাত ধরে সেজে উঠবে, সামনেই রয়েছে এই ক্লাবটা। ওদের প্রতি বছরই খুঁটি পুজোটা এইখানেই হয়, এই মাঠেই হয়, যেহেতু মাঠটা টোটাল মাঠের এরিয়াটা অনেকটা, তো মাঠের এরিয়া জুড়ে খুঁটি পুজোটা হয়ে থাকে। এখানে এরকম সাজানো গোছানো রয়েছে, যারা বিশিষ্ট অতিথিরা আসবেন তারা তো আসবেনই কিছুক্ষণ পরে। এখানে খুঁটিটা রয়েছে, এই খুঁটির হাত ধরেই টোটাল যে মণ্ডপ সে মণ্ডপ সেজে উঠবে, ওই সামনের অংশটাতে খুঁটিটা পোতা হবে। 24-এর যে ব্যানার, খুঁটি পুজোর ব্যানার, সেটা তো এটা আমরা সবাই জানি, নাকতলা উদয়ন সংঘের এই যে বাংলার পুজোর মুখ, এই জিনিসটা প্রতি বছর আমরা দেখে থাকি। ছায়া উৎসব 2024 শুরু হলো দিন গোনা রিন্টুর সাথে স্বপ্ন বোনা, তো এবছরের শিল্পী যেহেতু রিন্টু দাস, এবার দেখার বিষয় রিন্টু দাস কীভাবে টোটাল মানে মণ্ডপটা সাজিয়ে তোলেন। খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটা চলছে ইতিমধ্যেই, এই জায়গাটাতে অলরেডি ফুল দিয়ে হালকা করে সাজিয়ে রাখা হলো, এই মানে আর কিছুক্ষণের মধ্যে বিশিষ্ট জনেরা আসলে খুঁটিটা এখানে পুঁতে ফেলা হবে। সুন্দর ফ্রেম, মানে খুঁটির সাথে পুজো হচ্ছে, সাথে সাথে সমস্ত মহিলারা রয়েছেন এলাকার, সুন্দর একটা ফ্রেম, সেই ফ্রেম দেখা যাচ্ছে। ৩৯তম বর্ষের পুজো, সেই শারদ সূচনা অলরেডি হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। এই যে ধুনোর গন্ধ, তারপর ঢাকের আওয়াজ, এগুলো এই একটা বছরের জন্য অপেক্ষা করে থাকি, শুধু আমি না সবাই অপেক্ষা করে, আপামর বাঙালি অপেক্ষা করে। পুজোর যেমন 39তম বর্ষ, কিন্তু ক্লাবের 75তম বর্ষ, মানে ক্লাবটা কিন্তু অনেকটা পুরনো, হীরক জয়ন্তী বর্ষ মানে অনেকটা পুরনো ক্লাব, অনেকটা এরিয়া যেহেতু রয়েছে, এই টোটাল সংস্কারও করা হয়েছে এই ক্লাব। আমি thank you.
সর্বশেষে এখানে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে কুটি পুজোর যে কাজ প্রসেস সেটা এগাচ্ছে এখন। আর এখন খুঁটিটা কিন্তু তোলা হচ্ছে। প্রচুর ভিড় হয়ে গেল হঠাৎ করেই, কেননা ভিভিআইপি যখন আসেন তখন এরকমটা ভিড় হওয়াটাই স্বাভাবিক। প্রচুর মানুষের ভিড় হয়ে গেল এবং সবাই সবাই জয় মা দুর্গা বলছেন। হয়ে গেল খুঁটি প্রতিস্থাপন। এই যে ক্রাউডটা দেখছেন আপনারা, এই ক্রাউডটা আবার দুর্গা পুজোর সময় দেখা যাবে। যদি ওই ভিভিআইপিস যখন আসে তখনটা এরকমটা তো হয়, তখন দূর থেকে নিতেই হয়, কিছু করার নেই। আপনারা জানেন আমার যে কাজের স্টাইল, একটু সামাজিক বার্তা নিয়েই কাজ করি। এবছরও সামাজিক বার্তা থাকবে আশা করছি। কম্প্যাক্ট একটা কম্পোজিশন হবে আর বিশাল আকারে একটা কাজ হবে, যেটা মানুষের মধ্যে একটা জাগ দেবে। আর কলকাতাবাসী আশা করছি ভালো একটা কাজ পাবে আমার কাছ থেকে, এটাই বলতে পারি। অ্যাকচুয়ালি ভাবনাটা তো ওভাবে আসে না যে মুদিখানার দোকানে গেলাম ভাবনা কিনে নিয়ে চলে আসলাম। শিল্পীদের চোখ কান খোলা রাখতে হয়, তার মধ্যে দিয়ে যখন একটা ভাবনা ইস্যু হয় সেটাকে ডেভেলপ করতে হয়। মাসের পর মাস লালন পালন করি আমরা, তারপরে পঞ্চমীর দিন সেটা ভূমিষ্ঠ হয়, সেই আমার সন্তান ভূমিষ্ঠ হয়। আর কাজটা সবসময় মাথার মধ্যে কাজ ঘুরছে আর কি একটা। আর আলো আধারের কিছু খেলা থাকবে, এইটুকুনি বলতে পারি। কম্প্যাক্ট একটা ভালো কাজ কলকাতাবাসী পাবে এবছরে। মানুষের ভালোবাসা অজস্র পেয়েছি আমি। গত বছরে কাশিপুর লেনে কাজ করেছিলাম, তা অজস্র অজস্র ভালোবাসা পেয়েছি। এখনও বিভিন্ন জায়গা থেকে ফোন করে, ওটা সবথেকে বড় প্রাইজ আমার কাছে। আমি এই ভোটের পর থেকেই কাজ শুরু করব, কেননা একটু আগের থেকেই করছি। আমার একটু সময় পেলে কী হয়, কাজের ডেপ কাজের তলানিতে নামা যায়, আর সময় পাওয়া যায়, ভাঙা করা খেলা করা যায়। তার জন্য এটা আমি ক্লাবকে বলেছি, পুজোটা একটা আগে এগিয়ে আনো, আমি যেন একটু ভাবতে পারি, ঠান্ডা মাথায় ভাবতে পারি। ওই তাড়াহুড়ার মধ্যে কাজ করলে একটা ভালো কাজ বেরোয় না। এর জন্য আমি কাজ কমিয়েও দিয়েছি। আমি এবছরে দুটো কাজ করছি, এই নাকতলা করছি আর কাশিপুর লেন করছি। প্রতিমা একটা বেশ ভালো একটা চমক থাকছে, এইটুকুনি বলতে পারি। শুধু প্রতিমা না, পুরোটা নিয়েই আমার কাজ, ঠিক আছে। আর সত্যি বলতে কি, আমার টিমকে ধন্যবাদ জানাই, আমার সহকারী শিল্পী এদের অক্লান্ত পরিশ্রম করে, এদের জন্য আমি এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। তাহলে শিল্পী রিন্টু দাসের হাত ধরে এবছর সামাজিক বার্তা কোনো একটা থাকবে, যতটুকু শুনলাম, যতটুকু বুঝলাম। আর প্রতিমা আর প্যান্ডেলের মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকবে। আজকের মতো তো গল্প এখানে শেষ, কিন্তু মেইন যে গল্পটা, প্রধান যে গল্পটা, সে গল্পটা আর কিছুদিন পর, অর্থাৎ দুর্গাপুজোর গল্প। সেই গল্পের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, তাই তো? আমি তো অপেক্ষা করে থাকি প্রতি বছর, তোমরাও থাকো। জামাকাপড় কেনা থেকে শুরু করে সব কিছু একটা আলাদাই মজা। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম আর কি। এই ওয়েদারের, আজকের ওয়েদারটা তো ভালো, ঠিক আছে, ওয়েদারের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য তো বিরতি নেবই। ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, ভালো থাকবেন সবাই।